এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামগড় উপজেলার নাকাবা বাজারের পাশেই একটি জায়গাতে। আপনারা দেখছেন এই জায়গাটি হচ্ছে নাকাবা বাজারের এই ব্রিজ পার হলেই কিন্তু এই জায়গাটি, আপনারা অনেকে হয়তো জায়গাটি সম্বন্ধে আইডিয়া রয়েছে আপনাদের। তো এই জায়গায় আপনারা দেখছেন যে এখানে একটি বাসের গাড়ি আটকে গিয়েছে। জায়গাটা খুবই ভয়াবহ একটি জায়গা আর রাস্তার অবস্থা খুবই করুণ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। এখানে প্রতিদিনই এইভাবে করে গাছের গাড়ি, বাসের গাড়ি, লোড গাড়িগুলো এই জায়গায় প্রতিদিনই আটকে যায়, যার ফলে এখানে যানজটের সৃষ্টি হয়। আপনারা দেখছেন গাড়িটি খুবই চেষ্টা করছে উঠানোর জন্য, তারপরেও কিন্তু গাড়িটি উঠাতে পারছে না। জায়গাটি খুবই ভয়াবহ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষ নজরে আসে যে এই জায়গাটি খুবই দ্রুত যেন রিফারিং করা হয়। এই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা জানেন বিগত দিনেও এই জায়গাটিতে লোড গাড়িগুলো আটকে গিয়েছে এবং এখানে আরও ছোটোখাটো ঘটনা এখানে হয়েছে। তো রাস্তাটির যদি রিফারিং করা না হয় তাহলে এখানে আসলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা জানেন আমার আগে এবং পিছে অনেক গাড়ি আসলে দাঁড়িয়ে আছে সিরিয়াল ধরে, কিন্তু এই গাড়িটির জন্য গাড়ি যেতেও পারছে না। আমার পিছনে এবং সামনে অনেক গাড়ি সিরিয়াল ধরে আসলে দাঁড়িয়ে আছে। তো রাস্তার মধ্যে এইভাবে যদি যানজটের সৃষ্টি হয় তাহলে আসলে যাত্রীর অনেক দুর্ভোগ হয়ে যায়। রাস্তার দুপাশে এমনই একটি অবস্থা যে রাস্তার পাশ দিয়েও যদি গাড়ি যেতে পারতো তাহলেও কিন্তু যানজটের সৃষ্টি হতো না। রাস্তার পাশেও খুবই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যাত্রীরা আসলে নেমে গিয়েছে গাড়ি থেকে, কারণ জায়গাটা খুবই রিক্স মনে হয়, যার ফলে যাত্রীরা গাড়ি থেকে নেমে গিয়েছে। আপনারা দেখছেন যে সিএনজিগুলো যে আসছে, সিএনজির চাকাগুলো একদম মাটির নিচে চলে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে এই জায়গাটি। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এই জায়গাটি যদি কর্তৃপক্ষ নজরে না আসে তাহলে আসলে জায়গাটি ঠিক করা হবে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিলে হয়তো বা তাদের নজরে যদি পড়ে, তাদের চোখে যদি পড়ে, তাহলে তারা দ্রুত জায়গাটি ঠিক করে দেওয়ার জন্য ব্যবস্থা নিবে। এই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আর একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে কী অবস্থা এখন।